আমাদের গ্রামখানি অনেকটা উপদ্বীপের মতো। এই গ্রামের তিন পাশেই রয়েছে নদী, কেবলমাত্র দক্ষিণ দিকটাই পৃথিবীর মাটির সঙ্গে অবিচ্ছিন্ন যোগ রেখেছে। কিন্তু এই যোগটুকু না থাকলেই বোধহয় ভালো হতো। আমাদের গ্রামের নদীর পাড়ে যে শ্মশানটি রয়েছে তার চেয়ে বড় শ্মশান এ অঞ্চলে আর নেই। তাই এই শ্মশানে শবদাহ করবার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে ওই দক্ষিণ দিক দিয়েই। সব যাত্রীদের অস্বাভাবিক ও তীক্ষ্ণ কণ্ঠ থেকে ঘন ঘন হরিবোল ধ্বনি উঠে আমাদের গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে তোলে যখন তখন। দিনের বেলায় সেই শোরগোল কোনো রকমে সহ্য করা যায়, কিন্তু নিস্তব্ধ গভীর রাত্রে সে চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে কেমন একটা অসহনীয় অপার্থিব ভাব। ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয় পেয়ে জেগে উঠে কাঁকিয়ে কেঁদে ওঠে। গ্রামখানি পুরোপুরি দ্বীপ হলে হয়তো এসব ঝঞ্ঝাট পোয়াতে হতো না। এই শ্মশান থেকে প্রায় সিকি মাইল দূরেই আমরা বাস করি। আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি, তারপর একটা ছোট্ট মাঠ, তারপর একটা ছোট্ট জঙ্গল, তারপরেই নদীর ধারে এই মহাশ্মশান। সেদিন বাতাসে কি ভীষণ গুমট, বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে। নড়ছে না গাছের পাতা পর্যন্ত। ঘরের ভিতরে টিকা দায়, বাড়ির বাইরে রোয়াকে এসে বসলাম এবং হাত পা ছড়িয়ে ভালো করে বসতে না বসতেই শুনলাম বহু কণ্ঠের চিৎকার, বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। অন্ধকার রাত্রে এই মৃত্যুধ্বনি মনের মধ্যে জাগিয়ে তোলে অশান্তি। আমাদের বাড়ির সামনে দিয়েই শ্মশানে যাওয়ার রাস্তা, কিন্তু চারিদিকে এত অন্ধকার যে সব যাত্রীদের কারুকেই দেখতে পেলাম না। কেবল শোনা যেতে লাগল হরিনামের সেই শব্দময় বিভীষিকা। ক্রমে তা ক্ষীণতর হয়ে একেবারে থেমে গেল। বুঝলাম সব যাত্রীরা শ্মশানে পৌঁছে গেছে। সব যাত্রীদের কণ্ঠ থেমে গেলেও পল্লীগ্রামের রাত্রের কিছু নিজস্ব ধ্বনি আছে। থেকে থেকে পাতাদের ফিসফাস, হঠাৎ জেগে ওঠা পাখিদের ডানা ঝাড়া, গাছের তলার শুকনো পাতাদের ভিতরে সরসর শব্দ তুলে হয়তো চলে যায় কোনো সাপ বা সরীসৃপ, এসবের উপরেও সর্বক্ষণ জেগে থাকে ঝিঝি পোকার ঝি 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 ডাক। বেশ খানিকক্ষণ ধরে একলা বসে বসে শুনলাম সেই রাত্রির ধ্বনি। তারপর চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো তন্দ্রার আমেজে। উঠি উঠি করছি, হঠাৎ যেন অন্ধকার ফুরেই একেবারে আমার সম্মুখে এসে দাঁড়ালো একটা সুদীর্ঘ ছায়া মূর্তি। এমন অচম্বিতে এত নিঃশব্দে তার আবির্ভাব, চমকে না উঠে পারলাম না। কে? অন্ধকারে দেখতে পেলাম মূর্তির চোখ দুটো চকচক করে উঠল। সে অত্যন্ত গম্ভীর ও শুষ্ক স্বরে বলল, আগে ক্ষুধার্ত অতিথি। অতিথি এই রাত্রে? ক্ষুধার্তের সময় অসময় নেই, কেবল কেবল ক্ষুধার্ত নই, আমি শীতার্ত। শীতে শীতে ঠকঠক করে কাঁপছি। আগে আগে বাড়ির ভিতরে একটু আশ্রয় দিন, বাইরে আর দাঁড়াতে পারছি না। বলেন কি মশাই, আপনার শীত করছে আর এদিকে দারুণ ঘুমটে সিদ্ধ হয়ে আমরা মারা যেতে বসেছি? সে কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস হচ্ছে না আমার কথায়, আমার কথায় বিশ্বাস হচ্ছে না। তাহলে তাহলে এই দেখুন, কই আপনার হাত, কই এই দেখুন। আমার একখানা হাত বাড়িয়ে দিলাম, সেও হাত বাড়িয়ে আমার হাতখানা ধরল। কিন্তু পরমুহূর্তেই আমি শিউরে উঠে তাড়াতাড়ি নিজের হাতখানা টেনে নিলাম। উফ,
কি অসম্ভব ঠান্ডা তার হাত, ঠিক যেন জমাট বরফ দিয়ে গড়া। আগে আগে বাড়ির ভিতরে চলুন, বাড়ির ভিতরে চলুন, আমি আর বাইরে দাঁড়াতে পারছি না, আমি আর বাইরে দাঁড়াতে পারছি না। বাড়িতে ঢুকে ভিতর থেকে সদর দরজাটা বন্ধ করতে যাচ্ছি, হঠাৎ আকাশের একদিক থেকে আরেক দিক পর্যন্ত চিরে ফালা ফালা করে দিয়ে দপ দপিয়ে চোখ ধাঁধিয়ে জ্বলে উঠল একটি অতি দীর্ঘ বিদ্যুৎ শিখা, তারপরে বজ্রের গর্জন। ইতিমধ্যেই অন্ধকারে কখন যে গোটা আকাশটা ভরে পুঞ্জীভূত হয়ে উঠেছে সেটা একেবারেই আমার নজরে আসেনি, বোধহয় বৃষ্টি পড়তে আর দেরি নেই। বৈঠকখানায় প্রবেশ করে টেবিল ল্যাম্পটা উসকে দিলাম, তারপর কৌতূহলী দৃষ্টি ফেললাম সেই ক্ষুধার্থ শীতার্থ অতিথিটির দিকে। অদ্ভুত, তার সবই অদ্ভুত, যেমন ঢেঙা তেমনি রোগা তার দেহ, খালি গা খালি পা, কোমরে জড়ানো একখানা নতুন কাপড়, দেহের কোথাও যেন মাংস নেই, কেবল চাদর দিয়ে ঢাকা আছে যেন হাড়গুলো, কুচকুচে কালো রং, মাথায় বড় বড় চুল বিশৃঙ্খল, মুখের দুপাশে চুপসে বসে গিয়েছে, শুকনো ঠোঁট দুখানা ঠেলে দাঁতগুলো বেরিয়ে আসছে বাইরে, যেন মূর্তিমান দুর্ভিক্ষ। আর কি বুভুক্ষ দৃষ্টি, জানি না বুকের কাজটা কেমন যেন ছমছম করে উঠল। সঙ্গে সঙ্গে শুনলাম বাড়ির বাইরে ঝড়ের চিৎকার, থরথর করে কেঁপে উঠে আগন্তুক বলল, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে মশাই, জানলাটা জানলাটা বন্ধ করে দিন, জানলাটা দয়া করে বন্ধ করে দিন, আমি আর পারছি না। জানালাগুলো বন্ধ করে ফিরে দাঁড়িয়ে বললাম, মশাইয়ের কি ব্যামো ট্যামো হয়েছিল? হয়েছিল বই কি, শক্ত ব্যামো মশাই, সুবিধা পেয়ে শত্রুরা তাই তো আমাকে জমের বাড়ি পাঠাতে চেয়েছিল, তাই তো আমি তাদের ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি। শত্রু? শত্রু আবার কারা? জ্ঞাতি শত্রু মশাই, জ্ঞাতি শত্রু, তাছাড়া আবার জমের বাড়ি পাঠাতে চাইবে কে? আপনার কথা আমি ভালো করে বুঝতে পারছি না, তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল? বেশি বেশি কথা বলবার আমার শক্তি নেই মশাই, শুনছেন না ঝড়ের সঙ্গে আবার বৃষ্টি নামলো, পৃথিবী এখনই ভাসবে, শীত শীত আরও বাড়বে, আমি শীতার্থ, আমি আমি শীতার্থ, উফ উফ কি খিদে পেয়েছে, আমি আমি ক্ষুধার্থ, কিছু খেতে দিন না মশাই, আগে আগে কিছু খেতে দিন, আগে আগে কিছু খেতে দিন। এত রাত্রে বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তবু চেষ্টা করে দেখছি, একটু অপেক্ষা করুন, কিন্তু বেশি কিছু দিতে পারবো বলে মনে হয় না। যা যা পারেন তাই দিন, যা পারেন তাই দিন। ও শত্রুরা না খাইয়ে মারবে বলে কতদিন আমাকে কিছু খেতে দেয়নি, কতদিন কতদিন আমি উপোস করে আছি। বাড়ির ভিতরে গিয়ে কোনো রকমে সংগ্রহ করলাম কিছু ভাত, কিছু তরকারি, খানতিনিক রুটি, দুটি সন্দেশ ও চারটি নারকেল নাড়ু, থালার উপরে তাই সাজিয়ে নিয়ে ফিরে এলাম বৈঠকখানায়। দেখলাম একদিকে বিস্ফারিত চোখে তাকিয়ে অত্যন্ত আড়ষ্টভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগন্তুক যেন কান পেতে কি শুনছে, চোখ দেখলে মনে হয় তার দৃষ্টি যেন ঘরের নিকট দেওয়াল ভেদ করে চলে গিয়েছে বাইরে কত দূরে। আপনার খাবার এনেছি, সে যেন আমার কথা শুনতেই পেল না, আচমকা ফিরে দাঁড়িয়ে ব্যস্ত স্বরে সে বলে উঠল, তারা আসছে। আমি বিপুল বিস্ময়ে জিজ্ঞাসা করলাম, কারা আসছে?
আমার আমার শত্রুরা, তারা তারা আসছে। আমি আমি তাদের আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। আমি আমি তাদের দেখতে পাচ্ছি। আমি চললুম, আমি আমি চললুম। সে কি আপনার খাবার এনেছি যে? না না, আমি খাবো না, আমি খাবো না। আমি ক্ষুধার্ত নই। শত্রুরা শত্রুরা আবার আমাকে জমের বাড়িতে পাঠাবার জন্য ছুটে আসছে, জ্ঞাতি শত্রু। আমি পালাই, আমি পালাই, আমি পালাই। বলতে বলতে সে ছুটতে ঘর থেকে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো। তারপরেই দুম দাম করে দরজা খুলবার শব্দ হলো। হতভম্বের মতো খাবারের থালা হাতে করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম, কে এই আশ্চর্য লোকটা? পাগলাগারদ থেকে পালিয়ে আসেনি তো? সদর দরজার কপাট দুখানা ঝোড়ো হাওয়ায় দুম দাম করে একবার বন্ধ হচ্ছে, একবার খুলে যাচ্ছে। তখন পৃথিবীর আর সব শব্দ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির দাপটে। দরজাটা আবার বন্ধ করে দেবার জন্য এগিয়ে যাচ্ছি, আচম্বিতে দেখি ছয় সাতজন লোক দৌড়ে এসে হুড়মুড় করে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। হ্যারিকেন লণ্ঠনটা তুলে ধরে সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, কে? তাদের একজন বলল, আগে আগে আমরা শ্মশান থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? এমন দুর্যোগে শ্মশানে কোনো মানুষ থাকতে পারে মশাই? ছুটতে ছুটতে এই পর্যন্ত আপনার বাড়িতেই আলো দেখে এইখানেই ঢুকে পড়েছি। তাহলে আপনাদের শব্দাহ শেষ হয়েছে? আরে না মশাই না, আমাদের কপাল আজ বড়ই মন্দ। সব শ্মশানে রেখে পাশের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলুম, কিন্তু ফিরে এসে দেখি খাটের ওপর থেকে মরা অদৃশ্য হয়েছে। আশ্চর্য ব্যাপার মশাই, আজব কাণ্ড।